मैंने प्यार तुम्हें से किया है, मैंने दिल भी तुम्हें को दिया है, अब चाहे जो हो जाए, मैं दुनिया से अब न डरूं, तुझसे मैं प्यार करूं। স্টেজে গান করতাম এইভাবে যে আমি ভাড়া নিয়ে গেছি, ধরেন এক এলাকায় প্যাসেঞ্জার নেমে গেছে, নেমে যাওয়ার পরে আমি আসছি, এই প্রোগ্রাম হচ্ছে, তো বসে ধরেন দেখছি, প্রোগ্রাম দেখি, তো ওই এলাকার ধরেন কেউ না কেউ আমাকে দেখতো, এই আকবর ভাই একটু গান করেন, তো ঠিক আছে। এবার মনে করেন ওই এলাকার যে ম্যানেজমেন্ট কমিটি যারা থাকতেন, যে ভাই আকবর ভাই অনেক সুন্দর গান করে, এনারে উঠাই দেন। তো ডায়মন্ড প্রেস আপনার আমাদের বাংলাদেশে এখন নাবিল হচ্ছে কি এমপি, তো ওনার বাসার সামনে একটা প্রোগ্রাম হচ্ছে, তো আমাকে চিনতেন ওখানকে এলাকার কমিশনার ছিল নিরাপা, তো নিরাপা আমাকে ওনার সামনে নিয়ে গেছে যারা আমাকে চিনতেন, তো আমাকে স্টেজে উঠানো হলো। ওঠার পরে আমি গান করছি, তখন গান করলাম কুমার শানুর একটা গান করলাম, মাকে নিয়ে একটা গান আছে, যখন রাত্রে নিঝুম নেই ছোট ঘুম, তোমায় মনে পড়ে মা গো তোমায় মনে পড়ে। তো এই গানটা করার পরে দেখা যাচ্ছে আমাকে মানুষে অনেক উৎসাহ দিল, টাকা টাকা করে দিল, 100 টাকা, 50 টাকা, 500 টাকা, আমার গায়ে পিন আপ করে দিল, গলার মালা বানালো, একজন গলার সামনে চেন খুলে আমাকে পরে দিল। তো এরকম অসংখ্য অসংখ্য শো আমার মানুষে ডাকতো, ওরকম দাঁড়ায়, এটা পুজোর শো হচ্ছে, কালী পূজার শো, আমি বসে আছি। তো আমাদের বাসুদেব নাম ছিল সুরবিতান একাডেমির, উনি তবলচি ছিলেন, খুব ভালো তবলা বাজাতেন, যশোরের নাম করে বাসুদা। তো বাসুদা ওরা যাচ্ছে, আরও 5-6 জন যাচ্ছে, আরে দাদা এই দেখেন আকবর ভাই রয়েছে, আকবর ভাইকে একটু উঠা দেন। তখন দেখা যাচ্ছে যে একজনকে ও এলাকা মহল্লার পোলা, এই তুই এ রিক্সায় বয় এখানে প্রোগ্রাম দেখ, আমাকে স্টেজে নিয়ে গেল, নিয়ে যেয়ে ওখানে স্টেজে উঠে দিল। আই রে ভাই, টাকা আর টাকা, পুরো শরীর আমার টাকা হয়ে গেল। তো ওই সময় এই টাকা পয়সা দিয়ে মানে যখন পেতে শুরু করলো, তখন কি আপনি অন্য পেশায়? তখন রিক্সা চালাই, তো ওই রিক্সা চালাতে চালাতে একটা পাড়ায় গেলাম, ওই পাড়ায় দেখা যাচ্ছে কালী পুজো হচ্ছে, ওখানে আমাকে উঠে দিল। হ্যাঁ আচ্ছা, তো এমন কি হয়েছে তখন তো আপনি রিক্সা চালাতেন, হ্যাঁ তখন তো অন্যান্য আর অনেক জনপ্রিয় শিল্পী ছিল, হ্যাঁ থাকতো, কাদের কাদের সাথে আপনি গান গাইছেন তখনকার সময়? অনেক ভালো ভালো শিল্পী ছিল, যেমন আমাকে যশোরে অনেক নাম করা শিল্পী ছিলেন, মন্টু ছিল, ভোলাদা ছিল, হ্যাঁ আবার দেখা যাচ্ছে আমাদের শিরিন সুলতানা নাম আছে, বেতারে গান করতে নাপা উনি ছিলেন, অনেক ভালো ভালো শিল্পী থাকতেন। দেখা যাচ্ছে অনেক প্রোগ্রামে দেখা যাচ্ছে রতীন্দ্রদা গেল, তারপরে আমাদের এদিকে ফরিদা পারভীন আপা আছে, ওই স্টেজ আমাকে উঠে দিয়ে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে ওই প্রোগ্রামে দেখা যাচ্ছে আমি অনেক টাকা পেয়েছি, পেয়ে পরে ওই এলাকার কমিটির তারা বলতেছে কি যে এক কাজ কর, তোরা একটু হুন্ডা নিয়ে ওর বাসা পর্যন্ত দে, এত টাকা ও লোকজন হয়তো কেউ দুষ্টুমি করে নিয়ে নেবে। হ্যাঁ, তখন হুন্ডা চালাচ্ছে আমার কাছে, আকবর ভাই একটু জোরে চালান ভাই, বোঝেন তো তেলের হুন্ডা তেল পড়বে, তো এখন আমাকে নিয়ে যাচ্ছে বাসায় নিয়ে যেয়ে আমি যখন লুঙ্গি এরকম কোড়স করে বাঁধছি, এই লুঙ্গিতে যখন টাকা বের করছে আমার বউ কাছে কী ব্যাপার এত টাকা, হ্যাঁ গান গেয়ে বলছি, গান গেলাম তা ও এই টাকাগুলো পেলাম। তো এরকম অনেক ইতিহাস আছে ভাই, করতে 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 আজকে আমি নিজের জায়গা হয়তো বা আপনারা দিয়েছেন, গান করছি, অ্যালবাম হয়েছে। আচ্ছা, তো গান করতে গিয়ে স্টেজে কোনো মজার গল্প যদি মনে থাকে শিল্পীদের সাথে অথবা ভক্তদের সাথে, যখন আপনি শিল্পী হয়ে টেলিভিশনে আসেন না তার আগে, কোনো গল্প মজার গল্প আছে কি না, যে একটু মজার গল্প হচ্ছে গিয়ে যে আমি ঘন ঘন টাক করতাম, চুল ফলা যেতাম, তো আমাদের মাইকেল জ্যাকসন ছিলেন তখন জীবিত, তো মাইকেল জ্যাকসন ভারতে আসবে, তা ভারতের অনেক দিন ধরে চেষ্টা করছে ভারতে নিবে, তো উনি বলছে যে ভারতে স্টেজ করতে পারবে না, আর মাইকেল জ্যাকসনকে নিবে স্টেজ করতে পারবে না, তা যাই হোক এক পর্যায়ে নিল। তো আমি প্রস্তুতি নিছি ইন্ডিয়া টেলিভিশনে বসে দেখবো, তো ওই দিনে আমার আর ওই ব্যানাপুলের শো হলো, তো আমাদের নয়ন চৌধুরী ছিলেন, তো ওনার একটা ক্লাব ছিল আলীকদর
টাইগার ক্লাব, তো বিশাল স্টেজ, তো ওখানে ব্যান্ড পার্টি গেছে। যাওয়ার পরে আমাকে নিয়ে যাওয়া হলো, নিয়ে গেলে আমি তো মাথায় নেড়া, তো এখন ওখানে ব্যান্ডের গান গাচ্ছে, ব্যান্ডের গান গাইলে দেখি যে ইট পড়তেছে, এইটা সে স্টেজে পড়তেছে, পড়লে তো এখন কাছে কি যে ব্যানাকুলের পাশে হিন্দি গান চলে ভালো, তা একবারকে উঠা দেখ সব ঠান্ডা হয়ে যাবে। তো আমাকে উঠালো, উঠালে তখন আমি ওই গানটা গেছে, মেনে প্যার তুমি সে কিয়া হে, মেনে দিল ভি তুমি কো দিয়া হে, আব চাহে জো হো জায়ে, মাই দুনিয়া সে আব না ডরু, তুজিসে মেন প্যার করু। তখন দর্শক মানে কর পুরো দর্শক আমার, আচ্ছা এই বেলা ফুলের সাইডে সব হিন্দি গান চলে। ও তো এখন আকবর তো ওখানে মনে করো সবাই আকবরকে আকবর আকবর আকবর, ও ভাই আট দশটা গান করলাম, কিশোর কুমারের গান করলাম, কুমার শানুর গান করলাম। হ্যাঁ, তো ওই জায়গাটায় আমাকে পুরো টাকা টাকা করে দিল। আচ্ছা, হ্যাঁ, তা কিশোর কিশোর কুমারের একটা গান শুনবো এখন আপনার মুখ থেকে। যে কথা মনের কথা জানি না কেন, মুখে এসে থেমে গেল বলা গেল না, বলা হলো না। যে কথা মনের কথা বড় সার মেঘে আসে ধীরে ধীরে, বিজুলির মতো চলে যায় বুক চিরে, বড় সার মেঘে আসে ধীরে ধীরে, বিজুলির মতো চলে যায় বুক চিরে, উদাসী বাসিতে শুধু বেদনা, উদাসী বাসিতে শুধু বেদনা, যে কথা মনের কথা